আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাইবান্ধার সেই ভাইরাল পটল মিষ্টি খুব সহজভাবে আজকের এই পটলের মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে মিষ্টি তৈরির জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি পটলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি বানাতে চান পটলগুলোকে আমি এবার একটি পিলার দিয়ে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিব আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন একইভাবে আমি বাকি পটলের খোসা ছাড়িয়ে নেব এবারে পটলের মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এখন একটি চামচের পিছনের অংশ দিয়ে পটলের বিচিগুলো বের করে নেব আপনারা চাইলে আঙুল দিয়ে বা এই কাজটা করে নিতে পারেন সাবধানে এই কাজটা করে নিতে হবে তা না হলে পোটল ভেঙে যেতে পারে এবার আমি পটলের দুপাশের বোটার অংশটা কেটে নিব আপনারা চাইলে গোটা পটল দিয়েও মিষ্টিটা বানাতে পারেন বা অর্ধেক কেটেও করতে পারেন তবে আমি এখানে কিছু গোটা রেখেছি ও কিছু অর্ধেক করে নিয়েছি দুই মিষ্টির স্বাদ একই সঙ্গে নেব বলে একইভাবে সবগুলো পটলের বিচি আমি বের করে নিয়েছি এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে পটলের গায়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি বাকি পটলগুলো একইভাবে ছিদ্র করে নেব পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন অবশিষ্ট পানি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি পটল রেডি শিরায় ডুব দেওয়ার জন্য শিরা তৈরির জন্য চুলায় একটি পেন বসিয়ে দিব চিনি দিয়ে দিব দেড় কাপ পানি দেব তিন কাপ এর মধ্যে দিয়ে দিব দুই টুকরো দারুচিনি কয়েকটি লবঙ্গ ও দুটি সবুজ এলাচ এবার চুলা অন করে অপেক্ষা করব বলক উঠা পর্যন্ত দুই টুকরা লেবুর ফালি দিয়ে দিচ্ছি যাতে এই শিরাটা জমে না যায় তবে লেবুটা এখানে টোটালি অপশনাল পানি ফুটে উঠলে দুই তিন ফোঁটা ফুড দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ফুটকালার ছাড়াও এই শিরাটা করে নিতে পারেন পটলের কালার যেহেতু সবুজ তাই এর কালারটা সবুজ রাখার জন্য ফুড কালার ইউজ করলাম এ পর্যায়ে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ঘি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করব যতক্ষণ না শিরাটা একেবারে টেনে আসে সে পর্যন্ত শিরাটা আমার হয়ে এসেছে এ পর্যায়ে চুলা অফ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম পটল ঠান্ডা হওয়ার পর এখন শিরা থেকে পটলগুলো তুলে আমি একটি প্লেটে নিয়ে নেব এখন আমি পটলের ভিতরের পুটটা রেডি করে নেব এর জন্য এখানে নিয়ে নেব এক কাপ পাউডার মিল্ক প্রয়োজন মতো কনডেন্স মিল্ক দিয়ে দেব কিশমিশ বাদাম কুচি এখানে আমি চার ধরনের বাদাম কুচি ইউজ করেছি সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব ঘি দিয়ে দিব আড়াই চা চামচ ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব একটি সফট ও নরম ডো তৈরি করে নেব পটলের পুরটা আমার রেডি হয়ে গেছে এবার মিষ্টি তৈরি করে নেয়ার পালা মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব পটলে ক্ষীর দেওয়ার সময় যেন হাতে লেগে না যায় এখন আমি পরিমাণ মতো ক্ষীর নিয়ে পটলের মধ্যে দিয়ে দেব সবগুলো পটলের মধ্যেই আমি একইভাবে ক্ষীর দিয়ে দেব সবগুলো পটলই আমার ক্ষীরের পুর দেয়া হয়ে গেছে এখন আমি এর উপরে কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে দেব বাদাম কুচি দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি পটলের যে অবশিষ্ট শিরাটা আছে সেটা ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তৈরি হয়ে গেল আমার পটলের মিষ্টি বা ক্ষীর পোটল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ